ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি অসাধারণ একটা রেসিপি, তেলাপিয়া মাছের ফিস তন্দুরি। তো ফিস তন্দুরিটা বানাতে কি কি লাগবে চলুন দেখে নিই। এখানে আমি একটা থালার মধ্যে সবার প্রথমে নিয়ে নিচ্ছি টক দই। আর এই টক দইটা হলো আমার বাড়িতে তৈরি, আপনাদের ভিডিও দিয়েছি, দেখে নেবেন চ্যানেলে গিয়ে। তো এই টক দইটা আমার বাড়িতে বানানো, আর আমি জল ছাড়াই, মানে জল ছাড়াই টক দইটা নিচ্ছি, আর একটু পরিমাণে বেশি নিচ্ছি, মাছটা আমার অনেকটাই। তো এবার টক দইয়ের সঙ্গে নিয়ে নেব আদা বাটা 1 চামচ, এর মধ্যে নিয়ে নেব রসুন বাটা 1 চামচ, এবার নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, নিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ, নিয়ে নিচ্ছি ভাজা মশলা 1 চামচ। ভাজা মশলাটা জানেন আমি জিরে ধনে সব বেটে গুঁড়ো করে রেখে দিই। নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালার হওয়ার জন্য, আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি গরম মশলা 1/2 চামচ, এবার দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে টেস্টটা খুব সুন্দর, একটা টকটক ফ্লেভার আসে, আর গন্ধটাও খুব সুন্দর। এবার দিয়ে দেব তন্দুরি মশলা, যেহেতু ফিস তন্দুরি হচ্ছে তো তন্দুরি মশলাটা আমার একটু বেশি পরিমাণে লাগবে। এখানে দিয়ে দেবো 2.5 চামচ মতো তন্দুরি মশলা। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা হলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি এখানে 1 চামচ টমেটো সস দিচ্ছি। আর এবার এটাকে আমি একটু সরিয়ে নিয়ে নিচ্ছি, সরিয়ে মানে কি মাঝখানটা একটু ফাঁকা করছি, কারণ এর মধ্যে আরও কিছু উপকরণ দেব। তো এবার দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা, যেহেতু দিইনি সেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল হবে বলে। এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো, মাছটা আমার লবণে মাখানো ছিল না তাই আমি লবণটা এখানে একটু পরিমাণে বেশি দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, কারণ এই সর্ষের তেলের যে ঝাঁঝটা এটাই হচ্ছে তন্দুরির মধ্যে বেশি ভালো লাগবে। তো সর্ষের তেল দিয়েই এই তন্দুরিটা করতে হবে, আমার সব তন্দুরিটা দেখেছেন সর্ষের তেল দিয়েই করি। আর শেষে দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে এটাকে ভালো করে আমি মাখাবো, মাখিয়ে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। মাছগুলো মাখানো হয়ে গেছে আমার, আমি এটা 2-3 ঘন্টার জন্য রেখে দেব। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আর আমি এই ম্যারিনেট করা মাছটা অনেকক্ষণ আগেই বার করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেল, এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব, সর্ষের তেলেই পুরো রেসিপিটা করব। আর একটু তেল, এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব।
সরি ফিশ তন্দুরিটা রেডি হয়ে গেছে, এখানে গার্নিশিং করছি আমি। লেবু দিয়ে দিয়েছি আর এখানে সস দিয়েছি, সস দিয়ে আর এখানে কাসুন্দি দিয়েও খেতে ভালো লাগে। আর মাছটা একদম কিছুই হয়নি, দেখতেই পাচ্ছেন খুব ভালো, বারবার দেখাচ্ছি মাছটা খুব ভালো ভাজা হয়েছে, একদম পোড়া পোড়া। তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।